Maratai of the Tadi Soy Kitin, আমি সরকারি কর্মচারী দাদা আমি হলাম একজন পিয়ন আমার কাজ কি জানো সারাদিন মানুষের খবর বোয়া আমি সারাদিন মানুষের খবর বয়ে বলে ঘুরি ঠিকই কিন্তু আমার খবর শোনার মতো কোনো লোক নেই বাড়িতে আমার কোনো অভাব নেই টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে কিন্তু আমার কোনো সন্তান নেই আর যা সন্তান নেই তার এই পৃথিবীতে আর কেউ নেই এই দেখুন আজকে রবিবারের বাজার যেরকম করে বাজার করে নিয়েছি বলে আজকে দুই লোকে জমিয়ে খাবো হঠাৎ আমার বউ আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরবে না আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরে বলছে বলে বাড়ির জন্য একটা কাজের লোকের ব্যবস্থা করো দাদা আমি একটা কাজের লোক খুঁজেছি আর তোমরা বলতে পারো আমার কাজের লোকটা কোথায় পাবো কিন্তু এদিকে তো বউকে কথা দিয়েছি আজকের কাজের লোক খুঁজে নিয়ে আমি বাড়িতে ঢুকবই কাজের লোক কোথায় পাওয়া যায় আজকের বাড়িতে নিয়ে আমি যাবো কি বন্ধু দীপু এ কি মঙ্গল তুই এখানে হাই অনেকদিন পর দেখা একটু বসে বসে গল্প করিয়া বন্ধু তুই কেমন আছিস কেমন বল বন্ধু আমি মোটে ভালো নি হ্যাঁ কেন কেন কি করে ভালো থাকবো কি হয়েছে কি তোর বন্ধু নি তোর বন্ধু নি আমাকে দিন রাত সন্দেহ করে তোকে সন্দেহ করছে সন্দেহ করে করে সংসার গোটা শেষ করে দিচ্ছে তা তুই কি চিন্তা ভাবনা করলি কি বল দেখ তুই বন্ধু হয়ে বলে মনের কথাটা খুলে বলছি বল বল আমি চিন্তা ভাবনা করেছি আমি একটু লোকের বউনে ঘুরবো তোর বউ থাকতে তুই লোকের বউনে ঘুরবি অনেক দুঃখে বলছি বন্ধু আর তোর কাছে কিরম কোনো পদ্ধতি আছে তোর বউ থাকতে লোকের বউনে ঘুরবি এরকম পদ্ধতি বার করতে হবে হ্যাঁ কিরম পদ্ধতি বার করা আছে 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 বল 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 তুই লোকের বউনে ঘুরবি তা তুই এক কাজ কর তুই একটা টোটো কিনে নে ওই তো খরচায় ফেলে দিলি কেন এখন টোটো কিনে গেলে 1,00,000 টাকা খরচা তা হবে তা আমার কাছে কি অত টাকা আছে ও কম খরচে ফেলতে হবে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর তুই একটা রিক্সা কিনে নে আমি চাকরি করি রিক্সা চালাবো আমি তো কলকাতা রিক্সা চালাই তুই রিক্সা চালাস বডি কি বলছিস এটা যাদবপুরে রিক্সাওয়ালা বন্ধু রিক্সা স্ট্যান্ডে দাঁড় করাবি হেভি হেভি বউ হেভি হেভি বৌদি রিক্সা বসবে চালি নিয়ে চলে যাবি হেই ওইভাবে ঘুরলে কি আর মন বসে কেরাম ঘুরবে তুই এই যাই কি বলি শুন ধরে নে তোর বোন নাই ঘুরবো তুই দেখবি কিছু কিছু বলতে পারবি না শালার সঙ্গে কেন দেখা হলো বলে দিনে ওরকম একটা পদ্ধতি বের কর বন্ধু শালা আমার বউ নে ঘুরবে আমি দেখবো কিন্তু কিছু বলতে পারবো না ঘন্টা খানেকের জন্য আমার বউ নে ঘুরবে আমি দেখবো কিছু বলবো না সেরকম পদ্ধতি কিরম পথ আছে এটাও আছে আছে বল 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 তুই আমার বউকে নে ঘুরবি আমি দেখবো কিন্তু কিছু বলবো না তাই তো তুই এক কাজ কর তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে দেখো তো শালা কেন পেঁচে ফেলে দিল এই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি তুই তোর বোনকে নে ইচ্ছা মতো ঘুরবি আমি দেখবো কিছু বলবো না ওরে বন্ধু ওরকম নয় কেরা আয় কি বলি ভালো করে কথাটা মন দিয়ে শোন এই দেখ ধরে নে তোর নাম তুই আর আমার নাম আমি আমার নাম তুই হ্যাঁ তোর নাম আমি হ্যাঁ আমার নাম তুই হ্যাঁ তোর নাম আমি হ্যাঁ ভালো কথা এবার ধরে নে তোর বউ তোকে বলছে এই যে চলো না আমরা দুই লোকে একটু হানিমুন করে আসি ভালো কথা আচ্ছা বলতো বন্ধু তাহলে তোর বউয়ের সঙ্গে কে যাবে বসে না না শালা আমি তো ওর নাম তো শালা বড় বেড়ে ফেলার চেষ্টা করে গো এখানকার জন্য হবে না ওরা জীবনে হবে না আচ্ছা বন্ধু আমি এসব কথা বলছি বলতে ওদের রেগে যাচ্ছিস কিন্তু কেন বলছি জানিস কেন এই মনের দরজা খোলা থাকলে একবারে কেউ উঁকি মারে না কিন্তু প্যান্টের চেন খোলা থাকুক সেদিকে সবার লক্ষ্য আগে যাবে বন্ধু রে এই পৃথিবীতে সবাই বাঁশ দিয়ে চলে যাবে শুধু বেঁচে থাকে ডেকোটা রোলারা ওরা বাঁশ দিয়ে আবার গুজি গাছি নিয়ে ঘরে চলে যাবে কেন তোর কেউ কি বাঁশ দিয়েছে দেয় নে ওই তো তুই দেখ অঞ্চল থেকে ঘোষণা হয়েছে একটি গাছ একটি প্রাণ হ্যাঁ পরিবেশ বাঁচাও গাছ লাগাও হ্যাঁ স্বচ্ছ ভারত বন্ধু রে পরিবেশের কথা ভেবে আমি একটা গাছ লাগিয়েছি ভালো কথা গাছটা সবে এরকম মতো হয়েছে আচ্ছা পুলিশ এসে সেই গাছ সমেত আমার তুলে না থানায় চলে যাবে না কেন 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 ওই তো থানায় গিয়ে জানতে পারলুম ওটা গাঁজা গাছ ছিল
শালাতের ভাগ্য ভালো করে 12 বছরের জেল দেয়নি বন্ধুরে পুলিশের হাতে পায় ধরে কোরকম চলে এসেছি সেখান থেকে গাঁজা কা ছেড়ে দিয়ে এখন মদ খাচ্ছি মদ খাচ্ছি মদে শান্তি মদে শান্তি আরে তুই দেখ না দুধে জল মেশানো কোল্ড ড্রিংসে পোকা বের হচ্ছে ম্যাগিতে এখন শিশা বের হচ্ছে একমাত্র মদ খাঁটি বন্ধুরে মদ খেলে যেমন নেশা হয় তেমন ঘরে গেলে বয়ে জুতো চপ্পলও পাওয়া যায় সত্যি দাদা আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ আমাদের ভারতবর্ষে তুমি যাকে জিজ্ঞাসা করবে বলে আমি টাকার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছি কিন্তু টাকার জন্য কেউ নেশা করা ছাড়তে পারেনি ওই জন্য তো আমাদের এই ভারতবর্ষে শিক্ষিতের হার কম আর তোদের মতন মাতালের উৎপাত বেশি এই মাতাল হতে পারে তোর মতো চরিত্রহীন নয় বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে চরিত্র ধরে টানাটানি করি না আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকে তোমাদের দুজনের বন্ধুত্ব আমরা বন্ধু দুজন শুধু দুজন অশান্তি অশান্তি চার দিন কাটে না অশান্তি সংসারে মা আমার অন্য কারণ হচ্ছে না আমার সংসার অশান্ত হচ্ছে শুধু সন্তান নিয়ে সন্তান না থাকে আমি কি করবো আর তুমি কি করবে লোকটা দেখো তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে তাই বলে কিন্তু লোকটা আমি বিয়ে করতে বলিনি দুটো সংসার মানে কি বাড়িতে একটা কাজের লোক রাখো তাদের সংসার চলবে আমাদের সংসারটা চলে যাবে মা এক সপ্তাহ তো বাড়িতে একটা কাজের ছেলে এসছে তবে ছেলের যে নামের বাহার তার বাবা সাথে আছে তার নামটা ধরে রাখবে নামটা তোমাদের কাছে বলছি নামটা যদি কেউ শুনে এখন আমাকে রিপিট জানাতে পারো আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব ছেলের নাম হচ্ছে উৎকিত কীটঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমার কেবল এই নাম ধরে রাখবে সেই ছেলেকে তো দোকানে জল নিয়ে আসতে এখন কি বাড়িতে এলো নমস্কার মাসিমা নমস্কার মাসিমা নমস্কার থাক 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 বাবা থাক কেউ আমার এত বছর পর মা বলে ডাকলো গো এই মাসিমা কেমন আছেন কেমন বলুন আমি খুব ভালো আছি কিন্তু তুমি কে বাবা তোমার চিনতে পারলাম না আরে মাসিমা আমাকে চিনতে পারছ না নানি মা আমাকে চিনতে পারছ না মানিক আমি তোমার ছেলে দীপু দীপুর বন্ধু কি হলো বাজে ছেলে কেন বদমাশ ছেলে কেন যাকে তুমি আমার ছেলে বলছো উনি তো আমার স্বামী হয় ভগবান দীপু তোমার স্বামী আর আমি শুধু মাসিমা মাসিমা বলে কাউ কাউ করতেছি ভুল করছিলে ভুল করছিলে না ভুল করছিলাম তো সত্যি করে বলো উনি তোমার কে হয় কে দীপু হ্যাঁ আরে দীপু তো আমার বন্ধু উনি তোমার বন্ধু হ্যাঁ তার মানে আমি তোমার বন্ধুনি বন্ধুনি কেমন আছে কেমন আমি খুব ভালো আছি বন্ধু তা বন্ধুনি অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম হ্যাঁ বউ তাই একটু কোলে করে নাও না ঘরে কেউ নিতে বলে দেখলুম সে নাও নেবে না 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 নেবে বন্ধুর সঙ্গে এই মস্কারা করে আরে আমি কি পাগলি দেখো কেন বন্ধু আমার বাড়িতে এসেছে না বসতে দে তার করে গল্প করছি ওই বসতে বলিনি বলে তো কোলে ওঠার চেষ্টা করছিলাম বোঝে না মোটা মাথা বসো 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 ও বন্ধু তোমার বন্ধু তো তোমার প্রচুর প্রশংসা করে গো প্রচুর 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 তোমার নাম না তোমার বন্ধু জলই খায় না শালা জল খায় বুকে লেগে মরবে তো আর আমি কি বলিস বন্ধু তুমি তো আসবে আমি জানি না আমি রান্না করে মাছ ভাজ দিচ্ছি ঠিক আছে তুমি বসো মাছটা আমি ভেজে নেই তোমার ব্যবস্থা আমি করছি হ্যাঁ ব্যবস্থা করবে আমি কি ও নাই করলুম বলে দিন ব্যবস্থা করবে আমি মাসিমা বলে কি ভুল না গো অবতার ভুল হচ্ছে রান্নাঘরে মাছ ভাজেছে ভালো মন্দ ব্যবস্থা করছে আরে কোথায় গেলি কোথায় দাদা বাবুর বন্ধু এসেছে হাত মুখ ধোয়া জল দে চাটি মা আমি তো শুনছি মারি দা আমার হাত মুখ ধোয়া জল দে চাটি মারবে এই কিরম বন্ধু বাড়ি এলাম বলে দিনে আমার হাত মুখ ধোয়া জল দে চাটি মারবে এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে ব্যাপারটা আমার ভালো করে বুঝতে হবে আরে কোথায় গেলি কোথায় দাদা বাবুর বন্ধু এসেছে এক গ্লাস শরবত দে চাটি মা বন্ধু আমার দরকার নাই আমার এক গেলা শরবত দিয়ে চাটি মারবে আমি এই মুহূর্তে বাড়ি চলে যাবো এরকম বন্ধু আমার দরকার নাই আমার এক গেলা শরবত নেই চাটি মারবে বাবু
শরবত এই সেই শালা কি হচ্ছে শালা আমার ইচ্ছা মতো শরবত খাবে আর চাটি মারবে মজা খারাপ হইনি শরবত খাবো না চাটিও খাবো না কায়দা মেরে বার হয়ে পালাবো এই মুহূর্তে তাজা খবর কি খবর কি আমার বাড়িতে বড় বিপদ কি করবে কি এখন বাড়ি চলে যাচ্ছি আদৌ চলে যাচ্ছে ওরে বাবা জোর করে বসে এক চাটি মার আমার জোর করে বসে রেখে চাটি মারবে শালা ঘরে যেতে দায় করে বলে দিনি আমার জোর করে নাই কি কায়দায় বার হওয়া যায় বলে দিনি থামো এর কাছে কায়দা মেরে বার হয়ে পালাতে হবে আর হবে না এবার ধরবে ঘেমে যাচ্ছে হাতে ধরে পাকা সুস্থ আছে দেখা হয় তো ওর একদিন কি আমার চার পাঁচ দিন আমি বুঝে দেবো তোমার মা বেঁচে আছে মাদার মাদার মা ধরবে পূর্ণিমা বাজানো ধরো আজকে আমার বন্ধু আসবে ভালো করে রান্নাটা করো কি হলো কি বাবু তোমার শাড়ির মাথায় হাগি আমি তোমার বলবো কেন তোমার বন্ধু এসেছিল সেটাই ভাষাগুলো আমার বলে গেছে আমার বন্ধু ও আমার ছোটবেলার বন্ধু কোনদিন আমার খারাপ ব্যবহার করতে পারে না বাবু গো ঘরে যে ভোগ পাঁটা আছে ওই পাঁটা দিব্যি খেয়ে বলছি তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে এই আমার বন্ধু সবার বাড়ি বড় বড় কথা বলে গেছে আমরা এখন বন্ধুর বাড়ি যাবো বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই শালা কই তার তার আগে দুটো রকম আছে কই আই আজকে দেখো কে একে তুমি কে আর তুমি কে আমি হলাম মঙ্গলের বন্ধু তুমি কে আরে আমি তো না স্ত্রী আচ্ছা তুমি মঙ্গলের স্ত্রী মানে তুমি সব জানো আচ্ছা মঙ্গল কোথায় আজ তোমাকে বলতে পারো আমি কি বলি শোনো বন্ধু তোমার বন্ধু একটু ফাঁকে দিয়ে গেছে তো তোমরা এক্স একটু বস না 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 আমরা এখানে বসতে আসি না আমরা মঙ্গলের সঙ্গে দেখা করতে চাই বাবু কি সিট ডাউন হ্যাঁ আচ্ছা মানে বসা হোক না বসবো না আরে দেখো হবে তোমার বসা কিলে ভাঙা চেয়ারটান এই দেখো এই দেখো কতদিন পরে বন্ধুর বাড়ি আছি হ্যাঁ আরে কি ভাঙা চেয়ারটান আর বই তুমি জানে আমার বাবু সভা ছাড়া বসে না আরে আমরা কেন অপন হবো বাড়িতে চলো বন্ধু আমার কথা শোনো নারকটির বেলা আমাদের বাড়ি এসছো সেই যখন চলে যাচ্ছ এক মুঠো ভাত খেয়ে যাও না 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 তোমাদের জন্য করে খাওয়াতে হবে না আমরা যদিও খাই তোমার বাড়ি সব বমি করে বের করে দেবো ও বাবু কি বাবুকে ভাত তো আমি খাবো তো তুই তো খেলি বাবা বাবা হেজে রে খিদে লেগে গেছে বাবা তুই খাবি আমি খাবো তুই খাবি যখন চে খা যাচ্ছি যাচ্ছি একাকে বৈদমণি সে যখন ভাত দেবো এক কাজ করো তিন তারা ভাত দাও সে ঘরে চলে যাই ঠিক আছে তুমি বসো বসি আমি একটুই দিচ্ছি কি রে বাসু ভাতরান যা টক হয়ে গেছে আরে পাগলা বাসি জিনিস টক হবে না আরে দাদাও চলে গেছে আমি খাবো না থাকু না আমি চলে যাবো বাবা এত চন্দ্র পছন্দ হচ্ছে না চলে তুমি কাঁদছো কেন তুমি একা করে গেছো আমাকে নিয়ে চলে আরে আমার কথা আর কি হয়েছে বন্ধু আমাদের বাড়িতে আমি বুঝতে পারছি তোমাদের মাথা রোদে গরম হয়ে গেছে সেই যখন চলে যাচ্ছ এক ফোঁটা দই খেয়ে যাও দেখো বন্ধু কি ডাক্তার ডাক্তার নাকি বলে সবই দেওয়া আছে আমি কি বলি শোনো আমরা খাবো না থাকবো না আমরা বাড়ি চলে যাবো ও বাবু কি ও বাবু দই তো আমি খাবো তো আমি তো দই দোকান থেকে কিনে খাবো মাথা খারাপ পেট গরম তো দেহ গোটা গরম হ্যাঁ গরম হয়ে গেছে
কি বলিছন বাবা তুই খাই বলতেছি তোর একার মতো আছে খা তুমি তুমি খাবে না কিন্তু না আমি খাবো আমি একা খাবো হ্যাঁ হ্যাঁ বৈদ্যমণি হ্যাঁ বলো আচ্ছা এই যে দই দই বলছো আচ্ছা কাজ করো তিন ভাঁড় দই দাও শেয়ার ঘরে চলে যাও ঠিক আছে তোমরা বসো আমি একুই দিচ্ছি গিয়ে পচা দই দান ভুলে গেছি কি করবে বল তুই তো মাস হ তুই আনা তুই তো মাস হতে আগর ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার ঠিক বলেছি তোর বউ ঠিক বলেছে ঠিক বলে আমি কি ভুল বলেছি আমিও ঠিক বলেছি ভালো মানুষ বন্ধুরে কি ব্যবহার তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার ভালো মানুষ মূল তো ভিক্ষে করে দিদিন যাপন যায় তার আমাদের সঙ্গে টক্কর নেবে কি কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ মার কেন শশমা মেরে দেখ পাঁচ লোক দেখ মাথা কোথায় ছড়ি না চাটি মার শালা চাটি মারা বন্ধ তাই কই বলতো আত্মীয়তার থাকে তাই মানুষ মানুষের তাই আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিগারি ভিগারি তো বন্ধু আমাকে ভিগারি বললি হ্যাঁ যদি বলে থাকিস একটু স্ট্যান্ডার্ড ভিগারি বলবি কেন কেন আমি মোটা চাল ভিক্ষা করি না গলায় বাঁধে না আমি বাঁশ কাটি চাল ভিক্ষা করি মানুষ কিন্তু জানোয়ার ভালো মানুষ তুমি এত উত্তেজিত কেন তুমি জানো তোমার একে হাই প্রেশার আমরা লো জায়গা পেয়ে গেছি ঠিক বলেছো শালার হাই প্রেশার দুজনে মিলে এত টেনশন দেবো কি হবে শালা যেন মাথায় রক্ত উঠে মরে আর তোরা কি চাইতেছি ভাই হোক এবার মার আমারি হোক হ্যাঁ মারামারি হোক ওদের গ্রুপ জোর আছে তুমি পারবে আমি একাই একশো কি হয়েছে আমি একাই একশো আমার বউ একা দেড়শো ওই তো যাও পুঁতে দেবে যাও ডাকতে যাও পুঁতে দেবে যাও আমি একাই একশো আর রোগা পাতলা শরীর টেনে নে চলে গেল আমি কোথায় ঠেকাবো তখন একাই একশো আর বন্ধু তোর হিষ্ট বিষ্ট চেহারা মারামারি জায়গা যাব না কেন তুই যদি ঠিকঠাক ঘুষি ঘাসা মারিস আমার চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো নি আমরা কি ছেড়ে রোগা পাতলা হতে পারি আমার ঘরে এসে আমার মেরে যাবি না পারলে কামলাবো ভালো মানুষ বলছি আমার বউ ঠিক বলেছে তোর বউ কেমন করতে দেখো যাক তোর বউ সাধন কর তোর বউ সাধন কর আমি কিন্তু তোর বউ নিজের মাগের মতন পিটবো বন্ধু তুই যদি আমার বউয়ের মাগের মতো পিটিস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমিও তোর বউয়ের মাগের মতো পিটে যাবো যে তার বউ সে যাত্রা হ্যাঁ তাই বলে মারাই যা যাবো বেকার বউদের মার খেলে আপনি বন্ধু একটা কথা বলিস বল এই সেবার তোর বাড়ি গেছি গেছি তো বউ আগে বলছে বলে এক গেলা শরবত দে চাটি মার ঠিক বলেছে তো তুই বলতি ঠিক বলেছে হ্যাঁ ওই কথা বলে হয় না বন্ধু ওই কথা শুনে আমি তো বাড়ি চলে আসতেছি তখন তোর বউ বলছে বলে জোর করে বসি রাখ চাটি মার
আছে তো ভগবান আমি শালার কিভাবে বোঝাই বলে দুনিয়া ও শালা ওই কথা বলে হয় না ওই কথা শুনে তো বন্ধু আমি তো পুরো ঘেমে যাচ্ছি তখন তোর বউ বলছে বলে পাকাটা চালিয়ে দে চাটি মার ঠিক বলেছে তুই এখনো বলতি ঠিক বলেছে হ্যাঁ ও শালা তোর বউ যদি আমার দুগা চাটি মারতো আমি কিছু মনে করতাম না ওই পরে ছেলেদের চাটি মারাচ্ছে ও শালা চাটি না মেরে যদি আমার ঘুষি ঘাসা মারতো বন্ধুর বোঝার ভুল হয়েছে কেন আরে বন্ধু আমি তোর কাছে সব গল্প করেছি আর এই গল্পটা করা হয়নি এই দেখ তোর সাথে আমার সেবার রাস্তা দেখা হলো আমি একটা কাজের লোক খুঁজে বেরিয়েছিলাম আর এই হলো সেই কাজের লোক আর আমাদের এই কাজের লোকের নাম হচ্ছে রুটকিট কিটেঙ্গ চক্রবর্তী মহাশয় চাটিমা শালা তো পৃথিবী জুড়ে নাম তো বন্ধুরে সবে কাজের লোকটা নাই বাড়িতে ঢুকেছি আমার বউ বলছে বলে দেখ অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না আচ্ছা তাই বলি তুমি কিভাবে ডাকতে চাচ্ছ বলে ওর নাম থাক শুধু চাটিমার ওই 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 জন্য তোর বউ বলেছে পাকাটা চালিয়ে দে চাটিমার মানে চাটিমারকে বলছে পাকাটা চালিয়ে দে মানে যত গন্ডগোলের মূল হলো এই আমাদের বসতে বলে আর বলে ভাঙা চেয়ার টান ওই কথা বউ বলেছে শালা ডিংরা কোথায় ছিল শালা তুই তো আমার বাড়ি এসেছিস আয়া বউকে মারছি তুই আর ঠেকাবি কোথায় তুই মার মার বলে ঠেলে দিচ্ছি আর ফাটলো শালা অভদ্র কোথায় ছিল ও শালা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি মানে তুই তোর বর কাছে পারিস না বন্ধুরে লম্বা চওড়া মেয়ে তো ফিস্ট ফিস্ট হচ্ছে আর আছে বুঝলি আর রোগা পাতলা শরীর আমার তিন চারবার তুলে হাত আড়ে মেরেছে এ বাবা কি লজ্জার কথাটা বলে দিল দেখো মানছ না আচ্ছা তুমি তো আমার সেদিন ভাতে থালায় মুখ চেপে ধরলে আমি কি কারো কাছে বলেছি বলো সাহস নেই ও শালা তোমার তো মুখ চেপে ধরেছে আর আমার তো তুলে টপকে দিয়েছে ও আচ্ছা আমার তো একটু হাই ফাই মুখ আছে ভাইটাল আছে হ্যাঁ তবে একটা কথা বলি এই শাঁড়াশি শাঁড়াশি হ্যাঁ বইয়ের নাম শাঁড়াশি শাঁড়াশি তুমি ভয় পাবে না যা বলার আমি বলছি আ বউ সব ঠিক বলেছে ঠিক বলেছে ও তো হয়নি আমরা চলে যাচ্ছিলাম আমাদের আমাদেরকে বসতে দিয়ে আর বলছে বাসি ভাত চান ওই কথা বলেছে মেয়ের পেটের মেয়ে জাত বংশের মেয়ে শালা ডেংরা শিখে নাও কাউ কাউ করছে দাদা মেরো না দাদা মেরো না তুমি চিন্তা করো না আমি তো মারবো না তোমার বউয়ের মতো আমার বউ হলো মায়াপুরের মেয়ে মা ঠাকুরনের ওই জন্য অত মায়া গো হ্যাঁ নখ থেকে মাথা চুল পর্যন্ত মায়ায় ভরা গো তাই নয় আমার বউয়ের মধ্যে মায়া মমতা বিরাজ করে হ্যাঁ ওই তো মায়া গা বে পড়তেছে ছেনে নে আর একটু যাতে করে রেখে দিবি ওই ছেনে নে রেখে দিবি যদি কারো দরকার হয় দিয়ে দিবি কেটি কেটি নে দিবি সত্যি মা ঠাকুরন মদ্যর এসে হলে কি হবে মায়ায় ভরা গো ওই মেনে শুনা করতে চাও আমার হাত পা গুলো বেশ কাঠের মতন গো খাদি খাদি মতন বেশ হ্যাঁ মা ঠাকুরন বেশ ওই জন্য গো ওই জন্য এত মায়া গো হ্যাঁ তবে একটা কথা বলি আব্বু যা বলেছে সব ঠিক বলেছে ঠিক বলেছে ও তো হয়নি আমরা চলে যাচ্ছিলাম আমাদের বসতে বলে আর বলে পচা দই টান ওরে বন্ধু তোর যা কেশ আমার তাই কেশ মানে তুই জানি আমার তিনটে ছেলে তো তিনটে ছেলে এই আমার ছোট শুয়ার বাচ্চা তো ছোট শুয়ার বাচ্চা আমার ছোট শুয়ার বাচ্চা মানে তুই শুয়ার তার বাচ্চা হ্যাঁ না টাটকা ভদ্রলোকের বাচ্চা কেন আমি বুঝতে পারিনি আ কোথা আ গায়ে ফিরে আসবে আবেগে বলে ফেলেছি এই বন্ধু আমার ছোট ছেলে জানিস খুব দুষ্টু যেখানে যায় বেগা ঘটায় বন্ধুরে কোথায় গিয়ে গাছে পালায় উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে তার ভালো নাম আছে যেখান থেকে হাতটা ভেঙেছে গ্রামের লোক তার ভাঙা ভাঙা বলে ডাকে তা লোকে ডাকে ওই জন্য বউ বলেছে ভাঙা চিয়ারটা দে আচ্ছা বন্ধু বাসির ব্যাপারটা কি ওই তো মাঝখানে না মাঝখানে ছেলে মানে মেজো ছেলে মেজো ছেলে বন্ধুরে তার নাম হচ্ছে ব্রজ বাসি ঠাকুরের নাম ওই তো ঠাকুর থেকে গ্রামের লোক কুকুর করে দিল কেন নাম তার ব্রজবাসী গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে তা লোকে ডাকে ওই যে না বউ বলেছে বাসি ভাতরা দে আচ্ছা বন্ধু পোচার ব্যাপারটা কি বড় ছেলে নাম তার পঞ্চানন ও তো ঠাকুর গো ঠাকুর গ্রামের লোক তো একের পর এক কুকুর করে দিচ্ছে এই দেখো আমরা কি কুকুর বংশে আছি কি জান শালা একদম নিজের নামে দিবিনি হ্যাঁ
একটু হাই ফাই দিকে রাখ মানে ঘেউ ঘেউ বংশ ঘেউ ঘেউ বংশ হ্যাঁ বন্ধু আ বড় ছেলে আ বড় ছেলের নাম হচ্ছে পঞ্চানন আচ্ছা গ্রামের লোক তার পোচা পোচা বলে ডাকে তা লোকে ডাকে ওর জন্য আ বউ বলে যে পোচা দইটা দে আরে ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হচ্ছিল তা ভুল ভেঙে গেছে তো হ্যাঁ ভুল ভেঙে গেছে সেই বন্ধু ভুল যখন ভেঙে গেছে আজকের দিনটা আমি বাড়ি থাকব সকালে উঠে বাড়ি চলে যাব এই দেখো আজকে বন্ধু ভাই থাকব খাওয়া দাওয়া করে আর কালকে সকালবেলা বাড়ি যাব এই তোরা তো কিলে খাস কি হয়েছে তোরা তো কিলে খাস তুই কি চুরি করে খাস এ বাবা দেখ বন্ধু চোর বলবি না আমি গরিব হতে পারি তুই কি জানি আমি একটা এলেপেন কেনার স্বপ্ন দেখেছিলাম এলেপেন কিনলি না কেন বন্ধু বন্ধু বান্ধবরা বলবে বাড়ির রোবট দিয়ে উড়ে গেলি বাড়িতে আসলি না ওই কারণে আর কিনি শালা কি হাম্মর দেখো রিস্কা চলে চলে গায়ে মোটর রক্ত নি মানে এলেপেন কিনবি আমি স্বপ্ন দেখি স্বপ্ন কখনো সত্যি হয় বন্ধু তুই জানি আয় এই তুই জানি আর পাঁচ বিঘে জায়গা ফিশারি বন্ধু এই মাছ ইচ্ছা মতো ধরবো তোরা দুই লোকে খাবি একেনতে হেগে হেগে বাড়ি চলে যাবি এই বন্ধু আগে বলিস শোন সেই যখন ভেটকি মাছ ধরছিস তোর বন্ধুনি খুব ভেটকি মাছ খাওয়ার ইচ্ছা তুই ভেটকি মাছ আর কচুদের রান্না করিস এই শালাশি বলো তুমি তুমি ইয়ে করবে তুমি ওই আদারে কচুর গোড়া তুলে আনবে কি করবে শালাদের কিটি কিটি মারো এই শালা মানুষের পাতা ভাত দিয়ে খাস না খাও যদি বনমল গোলা ফুলে হবে ঢোল শালাদের গোলা ফুলিয়ে ঢোল করে ছাড়ব আরে ফিশারি তো মাছ মোটে নি না এই ও ও নাম কি জানো চাটি মা শালা নাগিন সুরে বলতে চাটি মা ওই শালাদের জাল ফেলাবো ফিশারি তো মাঝে মোটে নি শালাদের জাল ফেলি ফেলি নাকেতে শোধ দিয়ে এনে দেবো আর শালাশি বলো তুই এরম বড় ফাঁসের জালটা বার করবে কি করবি যে কোটা মাল পড়বে আচ্ছা যেন গলে বেরিয়ে যায় তা বন্ধু জাল ফেলতে চলে যাচ্ছি দুই লোকে ইচ্ছা মতো খাবি একেনতে ফোঁটা কেটে কেটে বাড়ি চলে যাবে এই দেখো বন্ধুনি এই রান্নাটা ভালো করে করবে আজকে দুই বন্ধু জমিয়ে খাবো আজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও ভালো মেয়ে দেখা পেয়েছে সঙ্গে সঙ্গে রান্না সব একেনটা হচ্ছে শালা চরিত্রহীন এই দেখো কত ছন্দ মাছ দেখো রান্নাটা তো বন্ধুনি করবে তা বুঝিয়ে বলতে হবে না ওই জন্য যত রান্না সব একেনটা হচ্ছে জি 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 শালা ওই জন্য বলে ভালো ভালো বউ বাড়ি থাকলে বন্ধু বান্ধব মানতে নি শালা চরিত্রহীন কথা ছিল মৃত্যু হলো না কেন বলতে পারি জাল ফেলতে চলে যাচ্ছি জাল ফেলে ঘরে এসে জানো যে তাকে জিনিস সেটাই দেখি হ্যাঁ কেন আমি ভালো করে জানি তুই শালা তুই হাত ছা চড়া আছিস বাবা দেখো একটু দেখে দেখে শিখে নাও বন্ধু আর বন্ধুর বউ কিভাবে সংসার করছে একটু দেখে দেখে শিখে নাও নেকি নেকা আমি অনেক শিখেছি তুমি একটু শেখো তোমার বন্ধু এত কথা বললে কি হবে তোমার বন্ধুর মনটা দেখেছো কতবার মনের মানুষ সত্যি গো আমার বন্ধু অনেক বড় মনের মানুষ আমার বন্ধু কিশোরের বউ ছেলে ফুলে নিয়ে সুখের সংসার করছে আর আমাদের এমন পোড়া কপাল আমাদের আর কোনোদিন বাবা ডাকটাই শোনা হলো না গো কি করব বলো আমিও তো মা হতে চেয়েছিলাম কন্যারি না হতে চাই মা মাটা পৃথিবীর শ্রেষ্ঠটা আমিও মা হতে চেয়েছিলাম তাই তো কত মন্দির মন্দির গেছে আমি আঁচল বেঁধে গেছি ভগবান একটাই সন্তান দাও কানা ফোড়া বোবা হলে তোমার একার সন্তানের দোষারোপ করছি না গো এ যে আমাদের ভাগ্যে নির্মম পরিহাস রাশি রাশি Oh,
Shut up, 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 sh